আমরা এখন আরেকটি জিনিস নিয়ে আলোচনা করব, তোমাদের এটা করলে এই চ্যাপ্টারটা শেষ হবে। হেটায়রা ফ্রিকি এটি একটি গ্রিসের গুপ্ত সমিতি। হেটায়রা ফ্রিকি গ্রিসের একটি গুপ্ত সমিতি এবং নবচেতনায় উদ্ভাসিত, আমি একটু আগেই বললাম ইউরোপীয় সভ্যতার জন্মদাতা বা জন্মদাত্রী বলা হয় গ্রিস সভ্যতাকে। এই নবচেতনায় হেটায়রা ফ্রিকির একটা বিশেষ অবদান আছে। এটি একটি গুপ্ত সমিতি, 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এই 1814 খ্রিস্টাব্দে এবং ওটের সাথে 4 জন বণিক এই সমিতি প্রতিষ্ঠা করে, এবং 1814 খ্রিস্টাব্দে ওডের সাথে, 1814-তে ওডেসা, এটা লিখে নাও ওডে, ওডের সাথে 4 জন বণিক এটি প্রতিষ্ঠা করে গুপ্ত সমিতি। এবং এই গুপ্ত সমিতির মাধ্যমে আমরা যে দেখি যে রাজনৈতিক ঐক্যের সাথে সাথে অর্থনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করেছিল। এবং 1820 খ্রিস্টাব্দে নাগাদ এখানে এই 4 জন থেকে এর পরিসংখ্যানটা আমরা যদি দেখি 2 লক্ষে পৌঁছে গেছিল 1820 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে 6 বছরে দেখো এই গুপ্ত সমিতির সদস্য সংখ্যা 2 লক্ষে পৌঁছে গেছিল। এবং এখানে মূলত তুর্কিদের যে অটোমান সাম্রাজ্য ছিল, সেই অটোমান সাম্রাজ্যের তুর্কির জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য আমরা গ্রিক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা, এবং এই সমিতি সারা দেশে স্বাধীনতা সংগ্রাম এবং গোপন চুক্তি প্রস্তুতি চালাতে থাকে। এবং রুশ জার প্রথম আলেকজান্ডারের সঙ্গে এই সমিতি ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রুশ জার প্রথম আলেকজান্ডারের সঙ্গে এর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এবং 1829 খ্রিস্টাব্দে আমি একটু আগেই বললাম আদ্রিয়ানোপলের সন্ধি দ্বারা গ্রিস স্বাধীনতা লাভ করে। এ প্রসঙ্গে হেটায়রা ফ্রিকির একটা বিশেষ অবদান আছে, এবং তারা গ্রিসের পুনরুজ্জীবন, ঐতিহ্য, সংস্কৃতির একটা পুনর্বিকাশ ঘটিয়েছিল, এবং স্বাধীন গ্রিস রাষ্ট্রের যে আত্মপ্রকাশ সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য আমরা বলতে পারি। তাহলে এবং স্বাধীনতা আন্দোলনে হেটায়রা ফ্রিকির অবদান এ প্রসঙ্গে অনস্বীকার্য, এটা একটা 4 নম্বরে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি। প্রত্যেকটা বিষয়কে আমি ধরে ধরে তোমাদের আলোচনা করেছি, এভাবে প্রস্তুত করবে। এটি একটি 4 নম্বরের প্রশ্ন, পিকালেপ হেটায়রা ফ্রিকি।